হাতদিলেই উঠে আসছে রাস্তা। নিম্নমানের এই রাস্তা নিয়ে সরব হয়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে। যদিও পঞ্চায়েতের সদস্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। হাতদিলেই উঠে আসছে রাস্তা। নিম্নমানের এই রাস্তা নিয়ে সরব হয়েছে গ্রামবাসীরা। ভগবানগোলা থানার কুঠিরাম অঞ্চলের নতুন নওদাপাড়া গ্রামের পিচ রাস্তা করার পরেই হাত দিয়ে উঠে আসছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে, হাত দিলেই উঠে আসছে পিচের ডলা। গ্রামবাসীদের অভিযোগ, নতুন রাস্তা তৈরি হলে সেই রাস্তা ইতিমধ্যে গর্তে পরিণত হচ্ছে। যদিও পঞ্চায়েতের সদস্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। আমাদের রাস্তার সমস্যা, অঞ্চল হচ্ছে কুঠিরামপুর, আর গ্রাম হচ্ছে নতুন নদাপাড়া। নেতারা টাকা পয়সা খেয়ে রাস্তাকে ডুপ্লিকেট করছে, তেল মারছে না, পিচ মারছে না। 18 mm ঢালাই, সেখানে মারছে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 mm করে মারছে। 8 mm হাত দিয়ে উঠে যাচ্ছে, তেল ফেল কিচ্ছু দিচ্ছে না। এখানে কি নেতাদের হাত আছে? নেতাদের হাত আছে, হ্যাঁ। বলছে কোনো, হ্যাঁ, প্রশাসন আজকে বিডিও সাহেবের কাছে ফিল্টে বললাম। বিডিও সাহেব বলে কালকে একটা লিখিত জমা দেওয়া অভিযোগ। অভিযোগের পর আমরা তার ব্যবস্থা করছি, বললে জেলাতে ফোন করেছি। বিডিও সাহেব আর বড়তলায় কথা হলো, ঠিক আছে কিনা, 3-4 জন গেছিলাম, দে লিখিত কালকে জমা চাইলো, বলে জেলার কাছে পাঠাবো কাগজটা, ঠিক আছে কিনা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিংগেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।